উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অ্যাম্বুলেন্স চালাতেন এবং 26 তারিখে তার কোভিড টেস্ট হয়, 28 তারিখে কোভিড রিপোর্ট আসে এবং রিপোর্ট আসার পরে সে মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়ে এবং সে হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু বেড পায়নি, বাড়িতেই ছিল। গতকালকে ফুলবাড়ি ফুলবাড়ি যে প্যারেড সেখানেও আত্মহত্যার চেষ্টা করে, তার বন্ধু বান্ধবদের সে আত্মহত্যা করতে পারেনি এবং গতকাল রাতে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পরে আজকে সকালে তার জ্বলন্ত দেহ পাওয়া যায়। তার বাবার বক্তব্য যে কোভিড রিপোর্ট পাওয়ার পরে সে মানসিকভাবে পুরো ভেঙে পড়ে এবং চিকিৎসার যে হাসপাতালে বেড না পাওয়া সেটাও তার কাছে আরো আরো অনেকটাই আতঙ্ক তৈরি করে। সেই আতঙ্কের জায়গা থেকেই সে কিন্তু আত্মহত্যা করেছে। তবে যে বেডের যে ক্রাইসিস যতটা এই পেশেন্টের বাড়ি থেকে বলা হচ্ছে বাস্তবতা কিন্তু উত্তরবঙ্গে নেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বেড রয়েছে, ফলে যে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা পুলিশ অন্তত সেই বিষয়টা খতিয়ে দেখছে। ধন্যবাদ সোনা। অন্যদিকে দেগঙ্গায় ভ্যাকসিন নেওয়ার লাইনে বিশৃঙ্খলার সৃষ্টি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা বিস্তারিত জানবো। সমীরণ পাল টেলিফোন লাইনে রয়েছেন। সমীরণ, ঠিক কি কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়? দেখো, বিশৃঙ্খলার কারণ জানা জেলার বিভিন্ন জায়গায় যে ছবি দেখা গেছে, দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একই ছবি দেখা গেছে। আজ ভোর রাত থেকে অধিকাংশ প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু বেলার দিকে তাদেরকে জানানো হয় যে 50 জনের বেশি ভ্যাকসিন দেওয়া সম্ভব না। তখনই মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং তখন একটা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে বর্ষসা তৈরি হয় এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। যারা ভ্যাকসিন নিতে এসেছিলেন তাদের বক্তব্য, তারা ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, তাদেরকে কেন আগে জানানো হয়নি যে 50 জনের বেশি ভ্যাকসিন দেওয়া হয়নি, এই নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো যে যেমন যেমন ভ্যাকসিনের যোগান রয়েছে ঠিক তেমন ভাবেই দেওয়া হচ্ছে, তাদের এর বেশি কিছু করার নেই বলে স্বাস্থ্য দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। মাধুরী, ধন্যবাদ। সমীরণ, জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।